নমস্কার বন্ধুরা, জানা অজানা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা এমন একজন ব্যক্তির জীবনী নিয়ে এসেছি যিনি 1000-এর অধিকবার রক্তদান করে বিশ্ব রেকর্ড করেছে, জেমস ক্রিস্টোফার হ্যারিসন, যিনি ওএম দ্য ম্যান উইক দ্য গোল্ডেন ব্লাড নামেও পরিচিত। হ্যারিসনের জন্ম হয় 27শে ডিসেম্বর 1936 সালে অস্ট্রেলিয়ায়। তিনি মাত্র 18 বৎসর বয়সে প্রথম রক্তদান করে এবং খুব শীঘ্রই তার রক্তে আরএইচও ইমিউনি গ্লোবুলিন নামে একটি দুর্লভ অ্যান্টিবডি আবিষ্কার করেন। এই অ্যান্টিবডিটি রেসাস অ্যানিমিয়া নামে একটি ভয়ঙ্কর রোগের চিকিৎসায় প্রয়োজন হয়। রেসাস অ্যানিমিয়া রোগটি প্লাস ভিই এবং ভিই রক্তের গ্রুপের পিতামাতার সন্তান ধারণের ফলে সৃষ্টি হয়। হ্যারিসন তার রক্তের মধ্যে থাকা এই দুর্লভ অ্যান্টিবডিটি সম্বন্ধে জানার পর থেকেই কয়েক সপ্তাহ অন্তর অন্তর তিনি রক্ত দিয়ে আসছেন। তবে তার রক্তের রক্তরস বা প্লাজমাটুকুই অ্যান্টিবডি সংগ্রহের জন্য যথেষ্ট এবং অ্যান্টিবডি বিতরণের জন্য তাকে বেশ ঘন ঘন রক্তদান করতে হয়। রক্তে প্লাজমা হিসেবে প্রতি 2 সপ্তাহে একবার রক্তদান করা সম্ভব। তিনি 2011 সালের মে মাসে তার 1000তম রক্তদানের মাইল ফলক সম্পন্ন করতে সক্ষম হয়েছেন। তখন ওনার বয়স হয়েছিল 75 বৎসর। জেমস হ্যারিসন এই যাবৎ প্রায় 20 লাখের বেশি শিশুকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছেন। এই জন্য তাকে দ্য ম্যান অফ গোল্ডেন আর্ম নামে আখ্যায়িত করা হয়। এই মহান সমাজসেবক মানুষটির বর্তমান বয়স 85 বৎসর। আজকের ভিডিওটির মাধ্যমে আমরা ওনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি। আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আরও এরকম জানা অজানা ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো।